এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভাদু শেখ খুনের মূল অভিযুক্ত লালন শেখ, তার মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে, এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ যে সিবিআই হেফাজতে সিবিআই এর অত্যাচারে মৃত্যু হয়েছে লালন শেখের এবং সিবিআই তাকে খুন করেছে, এমনটাই কিন্তু লালন শেখের পরিবারের অভিযোগ। সেই অভিযোগ তুলে তারা পথ অবরোধ করেছে। বকটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখ সিবিআই হেফাজতে, তার মৃত্যু, সিবিআই তাকে খুন করেছে, এমনটাই অভিযোগ করছেন লালন শেখের পরিবার। এবং সেই অভিযোগ নিয়ে তারা রাস্তা অবরোধ করেছেন, পথ অবরোধ করেছেন লালন শেখের পরিবার। সিবিআই হেফাজতে থাকাকালীন বাথরুম থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, এবং লালন শেখের এই রহস্যজনক মৃত্যুর কারণ হিসেবে তার পরিবারের বক্তব্য যে লালন শেখকে খুন করেছে, তার খুন করেছে সিবিআই, এবং সিবিআই এর অত্যাচারেই লালন শেখের মৃত্যু হয়েছে। সেই অভিযোগ তুলে তারা পথ অবরোধ করেছে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তারা যারা অবরোধ করেছেন, অবরোধকারীদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে দ্রুত তারা অবরোধ তুলে নেন। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো, প্রতিনিধি অঞ্জন দে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঞ্জন, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে, পরিবারের ঠিক কি দাবি? দেখো, পরিবারের যেটা মূলত দাবি যে লালন শেখকে খুন করেছে সিবিআই, তারপরে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সিবিআই এর এই যারা দোষী আধিকারিক আছে তাদের শাস্তি দাবি তারা করছেন। সেই দাবিতেই আজকে 14 নম্বর জাতীয় সড়ক বগটুই গ্রামের সামনে যে রামপুরহাটের বগটুই মোড়, সেই বগটুই মোড়ে অবরোধ শুরু করেছে। এবং এই অবরোধে আমরা যে দেখলাম যে লালন শেখের স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা আছে, পাশাপাশি তাদের আত্মীয় স্বজনেরা জাতীয় সড়কের উপর বসে পড়ে তারা অবরোধ করছেন। তাদের একটি দাবি যে সিবিআই শাস্তি চাই, সেই শাস্তির দাবিতে তারা অবরোধ শুরু করেছেন। এবং তারা বারবার যেটি অভিযোগ করছেন যে লালন শেখকে খুন করা হয়েছে, সিবিআই তাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তারা প্রথম থেকে করে আসছেন। এখনো পর্যন্ত জাতীয় সড়কে সেই অবরোধে বসে তারা সেই দাবি তারা এখনো পুলিশের কাছে জানাচ্ছেন। তো আমরা যেটা জানতে পারছি, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক বিমান মিত্র তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পরিবারের সদস্যদের বুঝিয়ে সেই অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন। তবে এই জাতীয় সড়ক অবরোধ হয় কিন্তু প্রচুর যানজট হয়ে শুরু হয়েছে এই জাতীয় সড়কে, এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের এই সড়কটি একমাত্র যোগাযোগের পথ। সুতরাং বগটুই ঘটনা নিয়ে যে ঘটনা আজকে রাজ্য রাজনীতিকে আবার তোলপা, রাজ্য জুড়ে যে তোলপা শুরু হয়েছে সেটা নিয়েই কিন্তু বীরভূম পুলিশ কোনোভাবেই আর সেই দিক নিতে চাইছে না যে ঘটনা 21 মার্চ রাত্রেবেলা ঘটেছিল বঙ্গীয় নারকীয় হত্যাকাণ্ড। তার জন্য আজকে যেটা দেখলাম যে বীরভূম পুলিশ সুপার এবং জেলা পুলিশের বিভিন্ন আধিকারিক তারা কিন্তু রামপুরহাটে এসে পৌঁছেছেন এবং পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন। অঞ্জন, আর একটা বিষয় জানতে চাইবো যে লালন শেখ, তার মৃতদেহ তো ইতিমধ্যেই রামপুরহাট হাসপাতালে সেখানে পৌঁছে গিয়েছে, কিন্তু পরিবারের হাতে কবে তুলে দেওয়া হবে? এবং পরিবার যেমনটা দাবি করছে যে সিবিআই তারাই তাকে অত্যাচার করে মেরে দিয়েছে এবং হত্যা করেছে তারা, এক্ষেত্রে সিবিআই এর এখনো পর্যন্ত কোনো বয়ান কি পাওয়া যাচ্ছে? তারা কি এ বিষয়ে কোনো আলোকপাত করতে পারছে? এখনো পর্যন্ত লালন শেখের মৃতদেহ কিন্তু রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। এই কিছুক্ষণ আগে এই আমরা দেখতে পাচ্ছি যে একজন চতুর্থ ম্যাজিস্ট্রেট তিনি পঞ্চস্থিতে এলেন, এবং এই পঞ্চস্থিতে আসার পর তার সামনে কিন্তু সে মৃতদেহ নামানো হবে, তারপর থেকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হবে। যেটা আমরা একটা ভিডিও ফটোগ্রাফারকেও দেখতে পাচ্ছি যে চতুর্থ ম্যাজিস্ট্রেটের সঙ্গে সে ভিডিওগ্রাফারও কিন্তু তিনি ঘটনাস্থলে পৌঁছলেন এই পঞ্চস্থিতে, এবং এরপরেই কিন্তু বডি নামানোর কাজ শুরু হবে এবং তারপরে নিয়ে যাওয়া হবে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। বেশ, অনেক ধন্যবাদ অঞ্জন। কথা বলছিলাম প্রতিনিধি অঞ্জন দের সঙ্গে। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে লালন শেখের মৃতদেহ এবং সেখানেই তার ময়নাতদন্ত হবে। কিন্তু অপরদিকে লালন শেখের পরিবার তারা দাবি করছেন যে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হয়েছে, তাকে হত্যা করেছে সিবিআই আধিকারিকরা, এবং তাদের শাস্তি চাই, দোষীদের উপযুক্ত শাস্তি চাই। সেই দাবিতেই তারা কিন্তু পথ অবরোধ করেছেন, 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন বকটুই মোড়, যেখানে গিয়েছেন পুলিশ আধিকারিকরাও সেখানে গিয়েছেন। বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী তিনি গিয়েছেন, স্থানীয়দের এবং লালন শেখের পরিবারের লোকজনকে বোঝানোর চেষ্টা করছেন যাতে তারা পথ অবরোধ থেকে সরে আসেন।
এই পথ অবরোধের জেরে সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। বকটুই মোড়ে অবরোধ করে রেখেছেন স্থানীয়রা এবং লালন শেখের পরিবার, কিন্তু সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে।